স্বাগত জানাচ্ছি, আমি স্বাগত সেলিম। আজ ইউএসসি নিউজ অনলাইন অনলাইনের 534 পর্ব। এই পর্বটিতে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট আবৃত্তিকার কমিটি অ্যাক্টিভিস্ট ডাক্তার কাজী মাসুদ, সৌদি আরব প্রবাসী আরেকজন বিশিষ্ট কবি লেখক রাইটার্স সম্পাদক শাহজাহান চঞ্চল এবং বাংলাদেশী আমেরিকান কবি লেখক স্বাধীনতা সাহিত্য ক্লাব নিউ ইয়র্কের প্রতিষ্ঠাতা সভাপতি 80 দশকের অন্যতম কবি জহির রহমান, আপনার সবাইকে স্বাগত। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলব, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবে প্রবাসী কবি লেখকদের সাহিত্য আড্ডা আমরা কথা বলব, বিভিন্ন সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে, দুই দেশের সাহিত্য অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলব। আমি প্রথমে জুলিয়া ফাটে দিয়ে শুরু করবো। জুলিয়া ফাটে যদি বিষয়টা বলেন, আসলে আমাদের সাথে আজকে নতুন ভাবে যুক্ত হয়েছেন মাসুদ ভাই, তার কাছ থেকে আমরা জানবো আপনি এই আজকে আমাদের নিউ ইয়র্কের এই সময়টা, যদিও করোনা ভাইরাসের সারা বিশ্বে বিপর্যস্ত, তারপরেও কবি সাহিত্যিকটা নীরবে কাজ করে যাচ্ছেন, আপনার লেখালেখি করছেন, আপনি শুরু করেন আজকের বিষয়। ধন্যবাদ সেলিম ভাই, আর আমাদের আজকে আমাদের সাথে নতুন অতিথি এসেছেন, উনি কি চলে গেলেন? হ্যাঁ, উনি যুক্ত হবেন, আপনি কথা বলেন। আমি একটু আছি 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 আপনি শুরু করেন। আমি আছি আপা, আমি আপনি শুরু করেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ সেলিম ভাই, আমরা আজকে অনেক কষ্টেই বসলাম। প্রথমে কি কবিতা দিয়ে শুরু করব? জি, আজকে আমি অক্ষর ভিত্তিক একটা কবিতা পড়তে চাই, ফলে তো ডিস্টার্ব করেন। মাহমুদা, আমি টিভিতে বসছি, পরে কথা বলি তোমার সঙ্গে। সরি, আজকে আমি অক্ষর ভিত্তিক একটা কবিতা দিয়ে শুরু করি, তারপর মাসুদ ভাইয়ের কবিতা শুনবো, সাধারণ চঞ্চলের কাছে যাব, কথা শুনবো। এই কবিতাটির জন্মকাল একটু বলতেই হয়, সেটা হলো এই কবিতা যখন তৈরি হয় তখন আমি মধ্যপ্রাচ্যে, তখন আমাদের প্রধান কবি, বাংলাদেশের প্রধান কবি, অন্যতম কবি শামসুর রহমানের 77 না কততম জন্মদিন ছিল। তো আমাকে জায়দ বললেন যে জুলি, রহমান ভাইয়ের জন্মদিন আমরা একটা পত্রিকা বের করছি, লিটল ম্যাগ, তুই একটা কবিতা রেডি কর। তো ও লিখলো চিঠি ও শিমুল, আমি লিখলাম এই কবিতাটি, জীবন প্রলাপ। ঠিকানা পেয়েছি, আজও লেখা হয়ে ওঠেনি সেই চিঠি কিংবা জীবন প্রলাপ, চৈত্রের ঝাঁঝালো দিন শেষ হয়েও হয়নি শেষ। ইতিমধ্যে দেয়ালে টাঙানো ছবির আপসা স্মৃতির ধুলো হয়ে উড়ে বসে গেছে ম্লান রেখা, চেহারাও বদলে গেছে একটু একটু করে, নেই আগের মতন। সে করে তল্লাশে দেখি পড়ে আছে ধুলো মাখা চাঁদ বাতাবি গাছের তলে, শানবাঁধা পুকুর শুকনো মৃতপ্রায়, মাছরাঙাদের নেই আনাগোনা, ঘাসের সবুজে চুরি হয়ে গেছে, গালিচায় পড়ে নেই রবীন্দ্র নজরুল জীবনানন্দের বই, বজ্রাঘাতে ধসে গেছে ক্ষয়িষ্ঠ জীবন, পড়ার টেবিলে মৃদু আলো ধিমি ধিমি কাঁপছে হৃৎপিণ্ড, বয়স চিতায় নিবেদিত প্রাণ, এখন দেবারে কিছু নেই। জ্যোৎস্নায় প্লাবিত সেই উঠুন আজও কেন তবে হাত ছানি দেয়, করাতের দাঁতে উষ্ঠাগত যুবতী শরীর 80 এসে খোঁজে আশ্রয়ে একটি ঠিকানা ঘিরে, আজও কি হবে না লেখা, ঘরের অর্ধাংশ জুড়ে শূন্যতা হিংস্র অন্ধকার। ধন্যবাদ। সুন্দর চঞ্চল ভাই,
আমরা মাসুদদের কাছে পরে যাব। আমি জানি না আজকে আমার নেটটা কেমন দিচ্ছে, শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ শোনা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার। তো আসলে জুলি তো এখানে অনেকদিন ছিল, সেলিম ভাই এর আগের অনুষ্ঠানে আমি বলেছি যে ও একটা আসলে সাহিত্যের পাগল, এক ধরনের পাগল ছিল। আর আপনি জানেন ভাগরে যে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, এবং সেই অভিজ্ঞতাগুলো আসে গুরু আসে আড্ডা থেকে। তো আমরা এখানে সৌদি আরবে যেটা হলো যে কবিতার জন্য সাহিত্যের জন্য খুব আড্ডা আড্ডা করতাম, খুব আড্ডা দিতাম, এবং আড্ডার থেকে আমরা এই রসদগুলো সংগ্রহ করতাম। আর আপনি জানেন যে আসলে যেটা গান বা কবিতা এটা গুরুমুখী, গুরুর কাছে যেতে হয়। কারণ একটা কথা আপনাকে বলি, যে যে ছন্দ আমাদের কবিতা, যে ছন্দগুলো আছে সেলিম ভাই, ছন্দগুলো কিন্তু আমরা যখন কবিতা লেখা শুরু করেছি, সেই ছোটবেলা যখন আমি কবিতা শুরু লেখা শুরু করেছি, এই ছন্দ টন্দ কি এগুলো কিন্তু কিছুই জানতাম না, মাত্রা এগুলো কিছুই জানতাম না, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, বেতালবৃত্ত, তো এই ধরনের কিছুই জানতাম না, কারণ তখন জানা হয়নি। খুব আশ্চর্যজনক ব্যাপার হলো যে যখন কবিতা লিখে টিকে অনেকটা শেষ করে ফেলেছি, আপনার সেই অনার্সের সাথে যখন সাবসিডিয়ারি বাংলা নিলাম, সেখানে গিয়ে আপনার ছন্দ বললাম, মানে লিখতে 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 লেখক, গাইতে গাইতে গায়ক। হ্যাঁ, গুরুর কাছে যেতে হবে আসলে ছন্দটা কি অনেক পরে। সেই তো এর আগে তো কবিতা লিখে ফেলেছি, তো এই লেখালেখি গুলোর জন্য যেটা হলো যে গুরুর কাছে যেতে হবে, আর পাশাপাশি হলো আড্ডাটা। আর নিজের ভিতরে যদি কিছু থাকে, ভিতরে থাকলে সেটি সেটি বেরিয়ে আসবে সুন্দর হয়ে। ভিতরে যদি কিছু কিছু ফসল থাকে, সেই ফসলের ঘ্রাণটা বেরিয়ে আসবে। তো এইভাবে আমাদের কথা হবে, আমাদের আড্ডা ছিল, আড্ডা হবে, এখনো আড্ডা হচ্ছে, আপনি সুযোগ করে দিয়েছেন আড্ডা। তো আমি কথা বলেই শেষ করে দিব না, একটা কবিতা পড়তে পারি বা পরে একটা কবিতা পড়তে। আচ্ছা, একটা কবিতা তাহলে আমি পড়ি। এটা চুক্তিপত্র। 17 মিনিট আগে শেষ হলো গুরুত্বপূর্ণ একটি বৈঠক। বৈঠকে আমন্ত্রিত ছিল আকাশ, হাওয়া, নদী ও পাখি। নিমন্ত্রণ ছাড়াই এসে হাজির হয়েছিল হাঁস, মাছ আর প্রান্তরের সবুজ। পর্যবেক্ষক কাঠ ঝুলিয়ে বসেছিল ফুল, পাতা আর মেঘলা শাড়ি। আমি এলান করেছি রাজফরমান, প্রিয়তির চাহিদা মাফিক সবার করতে হবে কাজ। প্রিয়তির চাহিদা মাত্রই নক্ষত্রের প্রদীপ জ্বালবে আকাশ, নদী সাজাবে খেয়াগাড়, ডিঙি নৌকা 707, মাছের দীঘল দৌড়, হাঁসের ডুব সাঁতার, প্রতিযোগিতার ভারও তাঁর উপর। বাতাস কামিনী শিউলির গন্ধ ভরবে, প্রিয়তির মেঘবরণ শাড়ির চাতাল, ওরা শিরোধার্য করে নিয়েছে সব। ওদের ছিল যত সামান্য আবদার, সম্রাজ্ঞী প্রিয়তির কপালে থাকতে হবে চাঁদে টিপ, চোখে কাজল, পায়ে আলতার আঁচড়, শাড়ির আঁচলে বাঁধা থাকবে সাঁত গোছা চাবি। আমি বলেছি মঞ্জুর, মঞ্জুর। প্রিয়তি, প্রিয়তি, চুক্তিনামায় স্বাক্ষর করে খুব কি করেছি ভুল? ধন্যবাদ। অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। আমরা কাজী মাসুদ ভাই কাছে যাব। মাসুদ ভাই, আমরা আপনাদের আপনারা দুজনেই আমাদের আগের প্রোগ্রামে, বেশ কয়েকটা প্রোগ্রামে আমরা কথা বলছি, আপনি আমাদের সাথে আজকে নতুন ভাবে যুক্ত হয়েছেন। তারপরে যদি একটু সংক্ষেপে বলেন, আপনি সৌদি আরব কখন গিয়েছিলেন? না, আমি আমি বেসিক্যালি ধন্যবাদ সেলিম ভাই, আমি আপনাদের এই অনুষ্ঠানে সাজান চঞ্চল ভাইয়ের মাধ্যমে আসতে পেরে আনন্দিত। এবং জুলিয়াপা, আমি আরেকটা প্রোগ্রাম আপনাদের দেখেছি, এবং আপনাদের এই সাহিত্য আড্ডা, কবিতা আড্ডা, এটা আসলেই ভালো একটা প্রয়াস। আর চঞ্চল ভাই দীর্ঘদিন ধরে এই মরুর মাটিতে কাব্য চর্চা নিয়ে ছিলেন, এবং জুলিয়াপাও ছিলেন আমি শুনেছি, যদিও দেখা হয়নি। 2003-এ আমি এসেছি এখানে, আপনি বোধহয় তার পরে অথবা ওই সময়ে চলে গিয়েছেন। ইদানিংকালে করোনা আসার পর থেকে, মানে মার্চ মাসের পর থেকে, যেভাবে অনলাইনে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম শুরু হয়েছে, এবং মানুষের ঘরের বাইরের কর্মকাণ্ড খুব বেশি রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার কারণে, আমার মনে হয় সাহিত্য চর্চাটা নতুনভাবে পুনরুজ্জীবিত হচ্ছে। এবং আমি
আমার আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি, আমি বাংলাদেশে লকডাউনে আটকে ছিলাম দীর্ঘদিন, প্রায় 3 মাসের মতো, ছুটিতে গিয়ে আর আসতে পারিনি। তো ওখানে গিয়ে যে অভিজ্ঞতাটা হলো, এটা খুবই আমার জন্য খুবই আনন্দের ব্যাপার, কারণ আমি আমার পুরনো ফাইলপত্র এগুলো ঘাটতে ঘাটতে সেই 30 বছর আগে লেখা কিছু কবিতা, কিছু স্মৃতিময় কিছু জিনিসপত্র আমি পেয়ে গেলাম। তো আজকে আমি আপনাদের আসরে, আসলে এগুলো কবিতা ছিল কিনা আমি জানি না, 30 বছর আগের লেখা, ছাত্র জীবনে লেখা কিছু অনুভূতি নতুন করে যখন হাতে পেলাম, তখন ওটা একটু ঘষা মাজা করে একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করেছি, হয়তো বা ভালো লাগবে। আমি কালকে একটা অনুষ্ঠানে এই কবিতাটা পাঠ করেছি, এবং এটার উদ্দেশ্য হলো যে আমি আমার উত্তেজনাটা ধরে রাখতে পারছি না। আসলে আমি 30 বছর আগের লেখা একটা কবিতা, যখন আমি মেডিকেলে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ি তখনকার, এবং ওই কবিতাটা হাতে পাওয়ার আনন্দ, সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দুজন খুব বোদ্ধা কবি আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার কবিতার নাম বিক্ষিপ্ত ভাবনা। সন্ধান নিয়ে মন যাকে খোঁজে সারা বেলা দৃষ্টির সীমানায়, সে কি শুধু হেলির ধূমকেতু, ঘড়ির কাটা ধরে আসে পৃথিবীতে আবার হারিয়ে যায়। ভাবতে ভাবতে বয়স যাবে বেড়ে, আমার ঘোলা দৃষ্টিতে আটকে যাবে কি কখনো তোমার কাজল কালো চোখ। যদি কখনো না আসে সেই প্রত্যাশিত দিন, আমার হৃদয়ের এক কোণায় তোমার স্থান রয়ে যাবে সঙ্গোপনে, তারপর জীবন ঝরে যাবে একদিন হয়তো। সময়টা বড় বেশি বদলে গেছে এখন, এখানে সন্দেহ পদে পদে অবিশ্বাস শেকড় গেড়ে আছে বিশ্বাসের মাঝে, কলঙ্কিত সময় এখন অসময়, সুন্দর যদি হয় অসুন্দরে প্রতিস্থাপিত, তবে তা এমন কি পরিবর্তন। এখানে কথায় বিশ্বাস নেই মোটেও, সমাজ বড় বেশি অনিয়মে ভরা, নিয়মের কথা ভেবে অনিয়মে, নিয়মের কথা যেন অনিয়মের বুনিয়াদ তৈরির হাতিয়ার, তবু অনিয়মের কথা বলে নিয়মকে এড়িয়ে যাবার উপায় নেই। নিয়ম বড় বেশি সত্য, যেমন সত্য সূর্য, রাত কিংবা দিন। ধন্যবাদ। অনেক অনেক সুন্দর। ওইখানকার আপনি তো দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী, তো সেখানকার যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মকাণ্ড সেগুলো নিয়ে যদি একটু বলেন আপনার দেখা। দেখুন, আসলে সৌদি আরব নিশ্চয়ই বাঙালিদের তীর্থস্থান আমি বলবো, এই জন্যে যে যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, এবং এখানে 22 লক্ষ থেকে 25 লক্ষ বাংলাদেশি এখানে অবস্থান করছেন, এবং একটা সময় ছিল যখন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের সপ্তাহের যে ছুটির দিনগুলো, বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবারের রাতে, মানে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করার খুব কষ্ট করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতো, অর্থাৎ এত অনুষ্ঠান হতো সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন ধরনের। তো আমাদের এখানকার সাংস্কৃতিক আন্দোলনটা কিন্তু অনেক সুন্দর, অনেক স্ট্রং বলা যায়, কারণ এখানে অনেক ভালো ভালো শিল্পীর এখানে যেমন ছিলেন এখনো আছেন, তেমনি সাহিত্যের ক্ষেত্রেও সাহিত্যের বিভিন্ন শাখায় এখানে যারা আছেন, চঞ্চল ভাই, আমাদের ওয়াহিদ ভাই এখানে আছেন, ওনারা তো নিয়মিতভাবে তাদের প্রকাশনা বাংলাদেশে বেরোচ্ছে। সুতরাং এটা আমি রিয়াদের কথা বলছি, রিয়াদের বাইরেও যারা আছেন আমি অনেককেই জানি, দাম্মাম জেদ্দায় যারা আছেন তাদের মধ্যেও কিন্তু অনেকেই আপনার বিভিন্ন পাবলিকেশন তাদের দেশে বিভিন্ন উৎসব উপলক্ষে বেরোচ্ছে। তো সুতরাং বাঙালি শিক্ষিত কমিউনিটির একটা মধ্যে সাংস্কৃতিক চর্চাটা এখানে অত্যন্ত স্ট্রং আমি বলবো, কারণ এখানে জুলিয়াপ্পা ছিলেন, উনি সাক্ষী যে আসলে সবাই খুব আন্তরিকভাবে এই সাহিত্য সাংস্কৃতিক আড্ডাগুলোকে এখানে উপভোগ করে।
ধন্যবাদ নাসির ভাই, আবার আসবো আপনার কাছে। জুলিয়া আপা, খুব খুশি হলাম আপনাকে পেয়ে আজকে। আমি 2007-এ চলে এসেছিলাম মধ্যপ্রাচ্য থেকে। 2007-এ আসলাম, 1 বছর লাগলো আমার প্রসেসিং ভিসা আমেরিকার জন্য। পরে 2008-এ আসলাম আবার 1 বছর থেকে। এই যে 1 বছর থাকলাম, এই 1 বছরে ঢাকাতে আনাচে কানাচে সাহিত্য করেছি, একদম আল মাহমুদ থেকে শুরু করে নির্মলেন্দু গুণ থেকে শুরু করে সবার সাথে সাহিত্য করেছি, করার সুযোগ হয়েছিল আর কি 1 বছরে। যাই হোক, তারপর তো দেশ ছাড়লাম, একেবারেই ছাড়লাম। আজকে আমি আমার ছোট ছোট দুটো সলিড করতে চাচ্ছি। এটি সনেটের যে নিয়মটা, প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের মিল এবং চতুর্থ লাইনের সাথে আবার অষ্টম লাইনের মিল, চঞ্চল জানে মাইকেল মধুসূদন দত্তের যে সনেট। মাইকেল মধুসূদন দত্তেরই সনেট, কিন্তু তার সনেট আমাদের সনেট তো একটু ডিফারেন্স হবে, কিন্তু তারপর সনেটে ডিফারেন্স হয় না, সনেট তো সনেটই। অনুশ্রুত 5, মানে আমি অনেক ছন্দ লিখেছি, তো অনেক সনেট লিখেছি, তো সেখানে আমি 5 নম্বর আর 6 নম্বরটা অনুশ্রুতে পড়ছি আর কি। সময়ের শ্যাওলায় ঢেকে দিয়ে পরিচয়, চলে গেছ দূরে, দিয়ে গেছ ঋতুর কঠিন পীড়ন, খোলা জানালায় বসে আছি আজও দৃষ্টি করি ক্ষয়, সূর্য প্রতীক্ষায় বুকে নিয়ে অন্ধ কিরণ, বাতাস বুঝতে পারে আমার বুকের ভাষা, আকাশ জানে আমার দৃষ্টির অমোঘ চাওয়া, নক্ষত্র শুধায় যাবে পূর্বে মনের আশা, পূর্বাচলের দক্ষিণ বায়ে তোমাকে যাবে পাওয়া, গভীর আবেগে আমি কাঁপি থর থর, নিমের বাতাসে জুড়ায় আমার প্রাণ, সূক্ষ্ম জলের নিমক ধারা যতবার ছুঁয়েছে অধর, ততবার পেয়েছি তোমারই চঞ্চুর ঘ্রাণ, অভিমানের শীতল সময় কেটে হবে ভোর, আমর কি রাতের গতরে দৃষ্টি গেথে দূরত্ব করি দূর। এখানে ভোর এবং দূর শেষের অন্ত মিলে 14 লাইনের আগে দুটো মিল থাকে। অনুশ্রুত 6, তোমাকে পাবো না জেনে দুঃখে ভেঙেছে পিঞ্জর, অপেক্ষার মধ্যরাতে নিজেকে নিয়েছি গুটিয়ে, ঢেউয়ে ঢেউয়ে তল শামুকের ভেতর নিজেকে রেখেছি সলজ্জ মাটি করে বাঁচিয়ে, কত পাহাড় বন উপত্যকা ঘুরে ঘুরে মোর উদ্যান, ঝর্ণার চলার গতি বেঁধে জলের দর্পণে, খিয়ালি কাঁটার বনে হয়েছি উত্থান, মিশিয়ে দিয়েছি সুধা বীজ অর্ঘ্যের দর্পণে, তবু থাকো তুমি যুজন যুজন দূর, সপ্তর্ষির মতো সজাগ আমার চোখ, রাত জাগা পাখির বিলাপে শোনো না শোনো না কিশোর, মহাকাব্যের মলাটে চিরে ব্যথায় ভরিনি বুক, আমাকে সুখের সবই পারিয়ে ঘুম, কত বিনিদ্র রাতের তারা হয়েছে নিঝুম। ধন্যবাদ। সুন্দর, সাধারণ চঞ্চল ভাই। সেলিম ভাই, আসলে একজন লেখক হতে হলে, একজন কবি হতে হলে তাকে অনেক কিছু জানতে হয়, পড়তে হয়, জুলির মধ্যে সেটা আছে। আমি আজীবনেই একজন পাঠক থাকতে চাই, একজন ভালো শ্রোতা দর্শক থাকতে চাই, এবং এখান থেকে শিখে শিখেই নিজের ঝুলিটা পরিপূর্ণ করে তারপরেই কিছু লিখতে চাই। আসলে একজন লেখককে একেবারে নির্ভেজাল একজন পাঠক হতে হয়, হতে হবেই। আমি আরেকটা কথা সেলিম ভাই বলি নেই, আমি একটু শ্রদ্ধা জানাতে চাই আমাদের আলিয়া চৌধুরী, যিনি সদ্য প্রয়াত। আলিয়া আপার সাথে আমার একটা যোগাযোগ ছিল, এবং তার যে জীবন, একজন সংগ্রামী নারী, সে বাংলাদেশ থেকে শুরু করে তিনি সে বাংলাদেশে প্রথম পত্রিকার হকার, এবং তার, আপনি জানেন যে 3 জন মাত্র তার কাস্টমার ছিল সেই সময়, তার মধ্যে বঙ্গবন্ধু একজন ছিলেন, একজন ডাক্তার ছিলেন, তার নামটা আমি এখন ভুলে গেলাম, এবং আমাদের সিরাজুল আলম খান, তার 3 জন গ্রাহক ছিলেন।
এবং একসময় উনি জানেন যে সেই বাংলাদেশের প্রথম ড্রাইভার, মহিলা ড্রাইভার, যে নিজের আবরণকে লুকিয়ে ট্রাক পর্যন্ত উনি চালিয়েছেন, তারপরে সে ইরান জার্মান হয়ে সেই মানুষটা আপনার আপনাদের ওখানে স্থিত হয়েছিল, কিন্তু স্থিত হতে দেয়নি ঈশ্বর তাকে। যখন স্থিত হলেন তখন সেই মরণবিধি ক্যান্সার তাকে ধরে বসলো, তারপর সে চলেই গেল। তো ওনাকে নিয়ে আমরা একটা সাক্ষাৎকার ছাপিয়েছিলাম আমাদের রাইটার্সে, আমার আমার বন্ধু জুলি এখান থেকে, ওকে আমি আগেই বলেছি ওর সাথে আমার খুনসুটি সম্পর্ক, আমার ছোট বোনের মতো, ওর সাথে আমার ঝগড়া সম্পর্ক অতীত হচ্ছিল, এখানে থাকতে এখনো আছে, খুব মানে আমার সাথে খুব ঝগড়া করে, খুব ঝগড়াটে সম্পর্ক, ওর স্বামীর সাথে অবশ্য করে না, আমার ভাইয়ের সাথে খুব ঝগড়া করে। তো আরও দু একজন বন্ধু আছে আপনাদের ওখানে, তো ভালো লাগে, খুব ভালো লাগে, একটা যোগ যোগ বন্ধন আপনাদের সাথে আছে বরাবরই। তো আমি একটা কবিতা পড়বো কি আর একটা? জি জি শিওর। এবং আমার এই কবিতাটা হলো আমার প্রকাশিত কাব্যগ্রন্থ প্রিয়তির জল নূপুর, এটা ঢাকার নসাস থেকে প্রকাশিত হয়েছে, আমি ওখান থেকে একটা কবিতা একটা কবিতা পড়ছি, নির্ভেজাল মিনতি। তুমি মুখ ফিরালে কষ্টে থাকি আমি, দিনের আলোয় যেন রাত্রি আসেন আমি, তোমার একটি হাসি সাতটি নদী যেন সুখমোহনায় বাজায় মোহনবাসী, জীবন ছোট্ট অতি সকাল হতেই সন্ধ্যা নামে, সন্ধ্যা হতেই রাত্রি, অন্ধকারে তুমি আমার জোনাগে জলাবাতি, পথের সাথী গৃহকোণের সাথী, বাতাবি নেবুর গন্ধ তুমি, তোমার সুবাস শুকে শুকি খুঁজে আমি পথের গতি, তুমি ঘুম ভাঙানো ভোরের পাখি, মন ভরে যায় দেখে তোমার কাজল দিঘি আখি, মেঘ বরণের চুল খুলে দাও হলুদ বোটার শিউলি ঝরুক, আঁচল উড়াও আঁচল উড়াও, আঁচল বে নামুক আমার মনে ইলিশ রঙা সুখ, ইলিশ রঙা সুখ। ধন্যবাদ, অনেক সুন্দর, ধন্যবাদ। মাসুদ ভাই, প্রকাশনার কথা বললেন, নিজস্ব কোনো প্রকাশনা? আসলে আমার, আমি মানে এখানকার সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা বললাম, আর ব্যক্তিগতভাবে আমার কোনো সাহিত্যকর্মের প্রকাশনা নাই, ভবিষ্যতে হয়তো বা। যেটা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই মানে সৌদি আরবের বাংলাদেশি কমিউনিটির ভিতরে বিভিন্ন রকম সংগঠন বা বিভিন্ন কমিউনিটি বিভিন্নভাবে বিভক্ত, কিন্তু আপনার এই যে সাহিত্য সাংস্কৃতিক বা বিশেষ বিশেষ দিবস উপলক্ষে আমাদের যে প্রকাশনাগুলো, এটা কিন্তু অনেক সমৃদ্ধ এবং অনেক আগে থেকে। সাজান চঞ্চল ভাই কিছুদিন আগে আমাদের দূতাবাসে একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন, আমার মনে পড়ে, উনি আমার কাছ থেকে দুইটা সুবিনির চেয়ে নিয়েছিলেন, যেটা আমরা আমাদের, আমি এক সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলাম, এবং এটা 2018 পর্যন্ত। তো আমরা এই সময় পর্যন্ত দুইটা সুবিনির বের করেছিলাম, একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং আর একটা 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। তো যেটা বলতে চাচ্ছি যে এই কালেকশনগুলো যখন প্রদর্শনী আকারে দূতাবাসে প্রদর্শিত হলো, তখন কিন্তু একটা খুবই রিচ একটা কালেকশন হয়ে গেল আমাদের, এবং এখানকার স্কুলগুলো বলেন, এখানকার কমিউনিটির বিভিন্ন সংগঠন বলেন, তারা সবাই যখন তাদের কালেকশনগুলো নিয়ে এসে এক জায়গায় প্রদর্শনের ব্যবস্থা করলো, তখন কিন্তু বাংলাদেশের মানুষের যে সাহিত্য সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত যে সাংস্কৃতিক চর্চা, সাহিত্য চর্চা, সেগুলোর কিন্তু একটা দারুণ কালেকশন আমার মনে হয় এখনো দূতাবাসে রয়েছে। তো এইভাবেই এইভাবেই চলছে, আমরা চলছি। এখন করোনার পরিস্থিতির কারণে অনেক কিছুই থমকে গেছে, আমরা একসাথে হতে পারি না, আমাদের সেই আনন্দ নাই, আমরা আমাদের সেই উচ্ছ্বাস নাই, আমাদের কারো বাসায় কেউ আসতে পারে না, এবং মানে এভাবেই তো 6 মাস প্রায় হয়েই গেল, জানি না এটা আর কতদিন, হয়তো প্রাকৃতিকভাবেই এই সমস্যার সমাধান এক সময় হবেই আশা করি, আর তা না হলে তো আমাদের অনেক ভোগান্তি রয়েই গেছে।
তো আমি আমি মানে আমি আর কবিতা আবৃত্তি করব না, আপনাদের আপনাদের একটু আপনাদের কবিতা উপভোগ করছি। আমি জুলিয়াপা জুলিয়াপার কবিতা অনেক সমৃদ্ধ কবিতা, আরো দু একটা যদি শুনতে পারি আর কি ভালো লাগে। যেমন আমি গত রাতেও আমার ডিউটি ছিল এবং আমি যেখানে ডিউটি করছি এটা কোভিড সেন্টার, এবং দেখা গেছে যে আমার হাসপাতালে এখন মানে কোভিড পেশেন্ট আগে যেভাবে মুমূর্ষু অবস্থায় আসতো এখন কিন্তু আর ওইরকম আসে না, ওইরকম ভাবে অক্সিজেন স্যাচুরেশন একেবারেই লো লেভেলে পাওয়া যায় না, ভালো ভালোই থাকে, আসে একটু কাশি বা জ্বর এই সমস্ত ওষুধ নিতে, কিন্তু তারা পজিটিভ। তো আসলে যে ব্যাপারটা হয়ে গেছে যে মানুষ এখন অনেক সচেতন, তারা প্রথম থেকেই কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে এবং কিছু একটা হওয়ার সাথে সাথেই তারা বসে থাকে না, সরাসরি হাসপাতালে চলে যায়, টেস্ট করে, এবং করোনা যদি হয়েই যায় পজিটিভ তাহলে তো কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট তো আছেই, সেগুলো শুরু করে দেয়। সুতরাং একেবারে খারাপ পর্যায়ে কিন্তু আর এখন যাচ্ছে না, এবং সৌদি আরবের ওভারঅল করোনার আপনার যে স্ট্যাটিস্টিক্স এটা অত্যন্ত ভালো ভালো পর্যায়ে। এবং বাঙালিদের অবস্থাটা কেমন? বাঙালিদের বাঙালিরা কিন্তু প্রথম দিকে যে আপনার একটু প্রবলেম ছিল সেই জিনিসগুলো থেকে আমরা আমাদের উত্তরণ হয়ে গেছে এবং বাঙালিরা এখন ডাক্তারদের কাছে একবার তাৎক্ষণিকভাবেই যায়, চিকিৎসা নেয় এবং পরামর্শ নিচ্ছে টেলিফোনে, সব কিছু মিলে বাঙালিদের অবস্থা এখন কিন্তু সেই প্রথম দিকে একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ছিল সেটা নাই, এখন ভালো। আমরা যদি মাসুদ ভাইয়ের সাথে একদিন এই বিষয় নিয়ে কথা বলবো, শুধুমাত্র এখানকার চিকিৎসা সেবা বা চিকিৎসা কেমন বাংলা। আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস বলি যেটা ইন কম্পারিজন টু বাংলাদেশ এন্ড আদার কান্ট্রিজ, এখানে কিন্তু মানে আইসিইউ ফ্যাসিলিটিসটা ওয়ার্ল্ড ক্লাস এবং অনেক বেশি আইসিইউ সিট এখানে বেড সংখ্যা, কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম আইসিইউ বেড খালি, এবং এটা এটা কিন্তু অনেক ইমপ্রুভড হেলথ সাপোর্ট ইন্ডিকেট করে। সেখানে কি মাসুদ আমরা একটু মিডিয়া দেখেছি সম্ভবত যে প্রবাসীরাই বেশি আক্রান্ত হয়েছেন সেখানে? না না, এই কথাটা ঠিক না, এটা এটা ঠিক না, এটা ঠিক না, কিছুটা হতে পারে যে সংখ্যা বেশি এই জন্য না, সংখ্যা বেশি। আর একটা জিনিস হচ্ছে যে প্রবাসীদের মধ্যে একটা শ্রেণী তারা ওই একই হাউজের মধ্যে গাদাগাদি করে বেশি লোক থাকে, যার ফলে সেখানে একজন সংক্রমিত হলে অন্যান্যদের মধ্যে সংক্রমণটা খুব দ্রুত ছড়িয়ে গিয়েছিল। কিন্তু মানে এখন কিন্তু সব কিছুই হাইলি কন্ট্রোলড এবং ডিক্লাইনিং, একদম নিচের দিকে চলে আসছে। এখন তো রিয়াদে আপনার পার ডে পজিটিভ কেসের সংখ্যা টু ডিজিটে চলে আসছে, টু ডিজিট অনলি, মানে এটা এটা খুবই নগণ্য অন্যান্য রোগের তুলনায়, অন্যান্য রোগের তুলনায়। আমরা যদি যেমন এখানে ধরেন সৌদি আরবে অ্যাক্সিডেন্টের পরিমাণ যে পরিমাণ ছিল পার ডে, সেই তুলনায় কিন্তু এখন টোটাল রিয়াদে করোনা রোগীও নেই, সুতরাং ইমপ্রুভিং এবং অনেক ভালো অবস্থা। আবারও আপনার সাথে এই বিষয়ে আমরা কথা বলবো ভবিষ্যতে। জি জুলিয়াপা, মাসুদ ভাই যে রিকোয়েস্ট করলেন, মাসুদ ভাই তো একজন ডাক্তার মানুষ, উনি তো অনেক কিছুই মুখাপেক্ষি হয়েছেন, অনেক শুভ অশুভর সাথে উনি জড়িত আছেন। আমি একটু চঞ্চলের সাথে একটু একমত হই, সেটা হলো যে আমি আলিয়া চৌধুরীর মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছি। আমি ওকে নিয়ে ওর কবিতাগুলোর 400 কবিতার ওর যে কবিতা নির্বাচিত কবিতার বইটা আমার হাতে আছে, আমি ওর বই কবিতা বই থেকে অনেক কবিতাও পড়েছি লাইভে গিয়ে, এবং যেতে পারিনি অনেক পথের দূরত্ব, আর এখন করোনাকালীন সময় তো ইচ্ছা করলেও সব জায়গায় ছুটে যায় না, তো আমি যেতে পারিনি বলেই আমার অপরাধ বোধটা একটু বেশি ছিল। তারপরে এই জন্যই আমি ওকে নিয়ে কবিতা পড়েছি। আর আমাদের যে সম্পর্ক, চঞ্চল যেটা বললো আলিয়া চৌধুরীর সাথে, তো আমাদের সম্পর্কটা রাইটার্স থেকে, আর এই সম্পর্কটা তৈরি করেছিলেন জায়েদ ফরিদ, সেটা না বললে তো অপরাধ থেকে যাবো। এই সম্পর্কটা তৈরি করেছিলেন জায়েদ ফরিদ এবং সেটা আমাদের রাইটার্স এর মাধ্যমে, আর এই রাইটার্স ছিল চঞ্চলের সম্পদ, চঞ্চল এটার
পেছনে প্রচুর খেটেছে, রাইটার্স এর পেছনে মাসুম ভাইও খেটেছেন। তো এই তারপর ওখান থেকে আমাদের আলিয়া চৌধুরীর সাথে পরিচয়, আলিয়া চৌধুরী ওখান থেকে জাহিদের মাধ্যমে আমরা জানি। যাই হোক, তারপর আমার ওখানে এই আমার বড় ভাই ডক্টর দলিলুর রহমান আবার লেখালেখি করতেন, চঞ্চলকে লেখা পাঠাতেন। তো ওখানে আমি একদিন ভাইকে বললাম যে আলিয়া চৌধুরী নামে একজন আছে, ওনাকে চেনো? বলে কি হ্যাঁ চিনি তো। তো উনি আসার পরে আবার আমি বললাম বড় ভাই আমি একটা ওনাকে আমি চিঠি লিখতে চাই তোমার মাধ্যমে, তুমি তাকে পৌঁছে দিবা, আর উনি যদি দেয় আমাকে পৌঁছে দিবা। এইভাবে আমাদের চিঠির মধ্যে প্রেম হয়ে গেল আলিয়া চৌধুরীর সাথে। অনেক চিঠি আছে আলিয়া চৌধুরী আমার কাছে, মাঝে মধ্যে ওগুলো আমাকে খুব পীড়া দেয়। এখন অনেক সুখের চিঠি আর কি, তা ওনার জীবনে অনেক কষ্টের কথা। যাই হোক, এই তো আমরা যে হারালাম এই করোনাকালীন সময়ে, কাছের অনেক বন্ধুকে হারিয়েছি, ফানি বিনা মজুমদারকে হারিয়েছি, এক সপ্তাহ আগে কথা বললেন তারপরে সপ্তাহে উনি নাই, মানে এই যে করোনাকালীন সময় আমাদের গেছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা থেমে নাই, আমরা থেমে নেই, আমরা কিন্তু কাজ করছি, আমরা ঘরে বসে অনেক কাজ করছি, কেউ থেমে নেই, সবাই কিন্তু কবিতার পঙ্ক্তি ওড়াচ্ছেন যেভাবেই পারেন, ঘর থেকেই ওড়াচ্ছেন। থেমে থাকা যায় না, জীবন তো থেমে থাকে না, জীবনের পায়ে পায়ে মৃত্যু ঘুরে, কিন্তু তারপরও জীবন থেমে থাকে না। জন্মের পর থেকে আমাদের পায়ে মৃত্যু রশি বাঁধা, বাঁধা থাকলেও চলতে হয়। তো কবিতা কি আরেকটা পড়তে হবে আমার? আমার আরেকটা নতুন কবিতা, মৃত্যুই ঘুমের উপাদান। আমি ঘুমাতে চাই, জগৎ জানুক আমি নেই, কিছু মন তখন শান্ত হবে, নেই আমি কিন্তু তবু যে থাকবো। মায়ের স্তনে মুখ ডুবিয়ে শিশু যেমন করে প্রগাঢ় ঘুমে অচেতন, তেমনি ঘুমেই যেন থাকি, ঘুম আর মৃত্যু পাশাপাশি খুব জরুরি। এখন বয়স বাড়ছে, সমুদ্র ফেনিল জল ডাকছে, আমাকে মৃত্যুর দিকে যেতে দাও, যেতে দাও মৃত্যুর দিকে, কোলাহল দরকার নেই আর, তাই শান্ত নীরব পরিবেশ, আত্মদর্পণের বিস্ময় শ্রুতি চাই, চাই আত্মজিজ্ঞাসার সার্থক সুন্দর দলিল। স্মৃতিশক্তি নষ্ট হলে ওরা বোধ হয় একটু খুশি, চিৎকার করেই বলবে তুমি কে, তুমি তুমি, কাচের টুকরুর মতোই ভাঙা হৃদয়, ধর্ষণে বলাৎকারে বিভেদের শিকার, পুরা মানবী মরণ চাই, দাও মৃত্যু ঘুম। এভাবে প্রতিবার ধর্ষণে মরে যাওয়া আমাকে শিখতে হয়নি, এভাবে প্রতিবার ধর্ষণে মরণে আমাকে শিখতে হয়নি, শিখতে হয়নি অন্ধকারের লুপাট কাহিনী, আমার চামড়ার লহমায় জ্বালিয়ে আগুন সুখ ভুগি ওরা, সাপের দাঁতেই আশি বিষ, সবাই যদি ভাঙনের অন্তরে, আসলে কে সেই মহাজন, কে বিনা সুদে করে ভরির ওজন, নিষুপ্তির কুলে এত যে চলে ঘুমের নিমন্ত্রণ, ডাকো না ডাকো না স্বর্ণকার, পরক করো গিনি সোনা, মরব না থাকবো ঘুমে, কাজ করে সৃজনের। ধন্যবাদ, অনেক সুন্দর। হ্যাঁ ধন্যবাদ সেলিম ভাই। সেলিম ভাই আপনার এই অনুষ্ঠান আমি দেখছি আমার এক বন্ধু সেই সুদূর বোটসওয়ানা সাউথ আফ্রিকার পাশে যে দেশটা সেই দেশে রয়েছে নাসরিন আক্তার রেবা, সে দেখছে এবং সে আমাদের অসাধারণ অসাধারণ দুবার লিখেছে। ওই বোটসওয়ানাতে ওরা একটা ভালো কাজ করছে সেলিম ভাই, আপনাকে জানিয়ে রাখি, ওরা বাংলাদেশ সোসাইটি করেছে এবং একটা মহিলা সংস্থা করেছে যেখানে ওখানকার দুস্থ মানুষদের ওরা আপনার সাহায্য সহযোগিতা করছে। এবং আর একটা কথা জানিয়ে রাখি, বোটসওয়ানাতে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি ওখানে রয়েছে, ওখানে যেটা হচ্ছে সেটা হলো 10 বছরের জন্য ওরা কৃষি কাজে
জমি লিজ দিচ্ছে এবং 10 বছর থাকার একটা পারমিশন ওখানে দিচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হলো যে অনেক বাঙালি পরিবার কিন্তু ওখানে গিয়েছে এবং অন্যরাও সুযোগ নিতে পারে সেখানে, আরো সেই সুযোগ নিতে পারে। হ্যাঁ, আর আমার যে বন্ধু পরিবারটা, আমার ওর যে আমার ক্লাসমেটও নাসির আক্তার রেবা, ওর হাজব্যান্ড আইটি ইঞ্জিনিয়ার, খুব ভালো করছে উনি ওখানে, এবং রেবান নিজে ওখানে একটা সুপার মার্কেট চালাচ্ছে। এবং আমি যেটা শুনেছি যে বোৎসওয়ানার মানুষগুলো খুব খুব ভালো শান্ত মানুষ, রাজনৈতিক স্থিতিশীলতা আছে ওখানে, মানে চুরি চামুন্ডির যে বিষয়টা কিছু কাল আগেও তেমন ছিল না, এখন কিছু কিছু ক্ষেত্রে দু একটা হচ্ছে আর কি। তো যাই হোক, আমি অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের ওকে একবার নিয়ে আসতে পারেন, বোৎসওয়ানার ওকে ওদেরকে একবার নিয়ে আসতে পারেন, ওদের একটা সোসাইটিও আছে ওখানে। হ্যাঁ, তো আর আমি আরেকটু কথা বলে নিই, কবিতা একটা ছোট করে পড়বো আমি, তার আগে আমাদের মাসুদ ভাইয়ের একটা কথা রেশ ধরে, মাসুদ ভাই একটা সারমর্ম আমাদের এখানে সাহিত্য সংস্কৃতি টেনেছেন এবং উনি দূতাবাসের কিছু ভূমিকার কথা নিয়ে এসেছেন যে দূতাবাসে আমরা আমাদের এই যে সাহিত্য সংস্কৃতি, আসলে 1982 আমার কাছে যে ম্যাগাজিন ছিল তার মধ্যে আমি 1982 সালের ম্যাগাজিন পেয়েছি, যেটা রিয়াদ থেকে 280 কিলোমিটার দূরে একটা জায়গা থেকে আল গাসিম, সেখান থেকে বিরুক্ত সেই সময় 1982তে। এবং আমি এখানে স্কুলগুলো, আমাদের যতগুলো স্কুল আছে তার সবগুলো কালেকশন আমি করেছিলাম। দ্বিতীয় পর্যায়ে এখানে যেটা মাসুদ ভাই বলেছে, একটা উর্বর সময় ছিল, এবং আমি এর আগেও আপনাকে বলেছি যে এখানে মানে এতটা উর্বর ছিল যে একটা কোনো অনুষ্ঠান হতে গেলে সেই সংগঠনটা একটা বাজেট রাখতো যে তাদের একটা ম্যাগাজিন বের করতে হবে, তাদের একটা সাময়িকী বের করতে হবে। সে নানান ধরনের আঞ্চলিক সমিতিগুলো সাময়িকী ছিল, সাহিত্য সংগঠনগুলো সাময়িকী ছিল, এবং আমি আগেও বলেছি, আজকে আবার সেই কথাটা আপনাকে বলছি আপনার মাধ্যমে, সবাইকে জানিয়ে দিচ্ছি যে এখানে যখন ডক্টর আব্দুল মোমেন সাহেব আসলেন, তাকে আমি 5 বছর আমরা পেয়েছিলাম, তখন কিন্তু আরেক মানে জোয়ারের উপরে আরেকটা জোয়ার শুরু হয়েছিল, ঢেউয়ের উপরে মানে ঢেউ, 7 চাতাল ঢেউ শুরু হয়েছিল ওনার সময়টায়। এবং সেখানে আমি ওনার ছায়া পেয়েছিলাম, ওনার ভালোবাসা পেয়েছিলাম। আর দূতাবাসের কথাটা যেটা মাসুদ ভাই বলে গেলেন, যে আমাদের প্রাক্তন যে রাষ্ট্রদূত ছিলেন সদ্য বিদায়, যিনি অল্প কিছুদিন আগে চলে গেলেন, গোলাম মুচি, উনি রাজনীতিবিদ ছিলেন, উনি কেরিয়ার ডিপ্লোমেট ছিলেন। আমাদের সন্তোষ ভাই, আপনার কথার মাধ্যমে আমরা শেষ করবো, আমি একটু বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আমাদের অতিথি ছিলেন কবি জুলির রহমান, ডাক্তার মাসুদ, কাজী মাসুদ এবং সাধন সন্তোষ, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। সাধন ভাইকে দিয়ে শেষ করবো। হ্যাঁ, তো আমি যেটুকু শেষ করি, আজকে কবিতা পড়ছেন, আমি শেষ করছি এই ভালো কথাটুকু দিয়ে, যে আমাদের গোলাম মুচি সাহ যেটা করেছেন, যে এখানকার সাহিত্য সংস্কৃতির যে সংগঠনগুলো এর বিকাশকে উনি ত্বরান্বিত করেছেন এবং উনি সুযোগ করে দিয়েছেন এই সংগঠনগুলোকে আমাদের রিয়াদের বিভিন্ন প্রদেশগুলোতে, বিশাল দেশ এটা আপনি জানেন, বিভিন্ন প্রদেশে আমাদের এই মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সহজ করে উনি দিয়েছিলেন। আর আরেকটা যেটা মাসুদ ভাই বললেন, যে আমরা যেই আপনার প্রদর্শনীটা করেছিলাম, সেটা করেছিলাম দূতাবাস চত্বরে, এবং সেটা আমরা মানে বিশাল একটা প্যাভিলিয়ন আমরা করেছিলাম, সেখানে কয়েক হাজার আপনার এই ম্যাগাজিন ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা রেখেছি।